আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, আথারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ, হেতিমগঞ্জ, গোলাপগঞ্জ, সিলেট। আজকে পাঠদানের শ্রেণী ষষ্ঠ, বিষয় বিজ্ঞান, অধ্যায় দ্বিতীয়, পাঠ এক থেকে সাত, অ্যাসাইনমেন্ট এর জন্য। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান, আমরা আজকে দ্বিতীয় অধ্যায় জীব জগৎ, তাহলে জীব জগৎ সম্পর্কে পড়ব। জীব জগৎ আমাদের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন বস্তু, এদের কারো জীবন আছে আবার কারো নেই। যেমন চেয়ার, টেবিল, হাঁড়ি, পাতিল, ইট, লোহা, তেমন বস্তু। আবার আম, জাম, কাঁঠাল, শাপলা, ইলিশ, কই, রুই, গরু, হরিণ, এরাই বাকি। যাদের মধ্যে জীবন নেই তারা জড়, আবার যাদের মধ্যে জীবন আছে তারা জীব। প্রকৃতিতে বিভিন্ন রকমের জীব আছে, যেমন উদ্ভিদ, মানুষ, গরু, ছাগল, মাছ, পাখি ইত্যাদি। পানির শ্যাওলা বা ব্যাঙ্গের ছাতাও জীব। অ্যামিবা ব্যাকটেরিয়া অতি ক্ষুদ্র জীব। এ সকল জীব নিয়ে জীবজগৎ গঠিত হয়েছে। তোমার ছবিতে দেখতে পাচ্ছ তো, আজকে আমরা যে পাঠগুলো পড়বো এক থেকে সাত সেটা দেখে নেই। পাঠ এক, জীবের প্রধান বৈশিষ্ট্য। আমরা এই পাঠে জীবের প্রধান বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। গাছপালা, গরু, ছাগল, মাছ, পোকামাকড়, ব্যাঙ্গের ছাতা, ব্যাকটেরিয়া ইত্যাদি সবই জীব, এদের জীবন আছে। ইট, পাথর, পানি, বায়ু, থালাবাটি ইত্যাদি বস্তুর জীবন নেই, এরা জড়। জীবের প্রধান বৈশিষ্ট্যগুলো, জীবের প্রধান বৈশিষ্ট্যগুলো কি? এক, চলন, খাদ্য গ্রহণ, প্রজনন, রেচন, অনুভূতি, তাই না? তার সাথে শ্বাস প্রশ্বাস, বৃদ্ধি এবং অভিযোজন, মূলত এগুলো হচ্ছে জীবের প্রধান বৈশিষ্ট্য। এখন আমরা যদি বিস্তারিত দেখি তাহলে আমরা খেয়াল করবো যে চলন, জীব নিজের ইচ্ছায় নড়াচড়া করতে পারে। কোনো কোনো জীব এক স্থান থেকে অন্য স্থানেও যেতে পারে। উদ্ভিদ বেড়ে ওঠার সময় তার ডগা নড়াচড়া করে, কিন্তু এটাকে জড়, এটা কি জড়? কিন্তু একটি জড় কি তা পারে? পারে না। যেমন খাদ্য গ্রহণ, প্রতিটি জীব ওই খাদ্য গ্রহণ করে, করে জীবনযাপন করে। এক খণ্ড পাথর কি খাদ্য গ্রহণ করতে পারে? না, পারে না। প্রজনন, প্রতিটি জীব ওই বংশবৃদ্ধি করতে পারে। শ্রেণী প্রাণীর বাচ্চা হয়, উদ্ভিদের চারা হয়, একটি চড় কি তা পারে? পারে না। তোমার পাশে চিত্রগুলো লক্ষ্য করো তো, জীবের বৃদ্ধি, শ্বাস প্রশ্বাস গ্রহণ, অরেচন। তো অরেচন, প্রতিটি জীব বিশেষ প্রক্রিয়ায় তার দেহে উৎপাদিত বর্জ্য পদার্থ বাইরে বের করে দেয়। এই প্রক্রিয়ায় অরেচন, মূত্র ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ এক ধরনের অরেচন প্রক্রিয়া। একটি জড়, একটি জড়তে কী ধরনের প্রক্রিয়া দেখা যায়? পাঁচ, অনুভূতি, আমাদের শরীরে সুচ ফুটালে আমরা ব্যথা পাই। আবার চোখে তীব্র জাল আলো পড়লে চোখ বন্ধ হয়ে যায়, কারণ সুচ বা আলো আমাদের দেহে অনুভূতির সৃষ্টি করে। একটি লজ্জাবতী গাছের পাতা ছুলেই তা বন্ধ হয়ে যায়, কিন্তু একটি ইট বা পাথরকে ছুলে সুচ ফুটালে কি কোনো প্রকৃতি দেখবে? দেখাবে? দেখাবে না। ছয়, শ্বাস প্রশ্বাস, প্রতিটি জীব জন্মের পর থেকে শ্বাস গ্রহণ করে এবং ত্যাগ করা শুরু করে, মৃত্যুর পূর্ব পর্যন্ত এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। সাত, বৃদ্ধি, প্রতিটি জীব জন্মের পর থেকে ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে, কিন্তু একটি জড় পদার্থে সেরকম কিছু হয় কি? হয় না। আট, অভিযোজন, একটি জীব পরিবেশের সাথে খাপ খাওয়াতে বা মানিয়ে নিতে পারে। দলগত কাজটা তোমরা খেয়াল করবে, এখন দলগত কাজ করার প্রয়োজন নয়, অ্যাসাইনমেন্টের সময় অতিরিক্ত কোনো কাজ করার প্রয়োজন নয়, তোমরা এটা ভালো করে পড়বে। পার্ট দুই বিশেষ করে মনোযোগ সহকারে দেখো। কম সময়ে সহজে জীবজগৎ সম্পর্কে ধারণা পাওয়ার জন্য শ্রেণীকরণের সাহায্যে বর্তমান অতীতের সব জীবকে একটি পদ্ধতিতে সাজানো হয়। জীববিজ্ঞানীগণ বিভিন্ন সময় জীবকে শ্রেণীবদ্ধকরণের চেষ্টা করেছেন। সর্বাধুনিক পদ্ধতিটি আবিষ্কার করেন উনিশশো আঠাত্তর সালে বিজ্ঞানী মার্গিউলিস ও হুইটেকার। এই দুজন বিজ্ঞানী ১৯৭৮ সালে শ্রেণীকরণের পদ্ধতি আবিষ্কার করেন। আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে জীবজগৎকে মোট পাঁচটি রাজ্যে ভাগ করা হয়েছে। চিত্রে দেখো জীবজগৎ, রাজ্যের নামগুলো প্রথমটা হচ্ছে মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া।
এবার দেখা যাক জীবগুলোকে কোন কোন বৈশিষ্ট্যের কারণে আলাদা আলাদা জীব রাজ্যের অধীনে শ্রেণীকরণ করা হয়েছে। রাজ্য এক, মনিরা। এ রাজ্যের অধীনে বিন্যাস্ত জীবের বৈশিষ্ট্য হলো ক, জীবটি এককোষী এবং এর কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। খ, এরা খুবই ক্ষুদ্র এবং অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না, যেমন রাইজোবিয়ান। দুই, রাজ্য দুয়ে, প্রোটিস্টা। এর অধীনে ওই সকল জীবকে বিন্যস্ত করা হয় যাদের কোষ সুগঠিত নিউক্লিয়াসযুক্ত, এরা এককোষী একক বা দলবদ্ধভাবে থাকতে পারে, যেমন ইউগ্লেনা, অ্যামিবা ইত্যাদি। রাজ্য তিন, রাজ্য তিনে কে থাকছে, যা ফাঞ্জাই বা ছত্রাক জাতীয়, অর্থাৎ এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে। এরা সাধারণত এককোষী বা বহুকোষীয় হতে পারে, দেহে ক্লোরোফিল নেই, তাই এরা পরভোজী, উদাহরণ ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম ইত্যাদি। রাজ্য চার, রাজ্য চারে প্লান্টি অর্থাৎ উদ্ভিদ জগৎ, প্লান্ট থেকে প্লান্টি, উদ্ভিদ জগৎ। এরা সাধারণত নিজেরা নিজেদের খাদ্য প্রস্তুত করতে পারে, তাই এরা স্বভোজী। এরা এক কোষ বা বহুকোষী হতে পারে, কোষ প্রাচুর সেলুলোজ দ্বারা নির্মিত, এদের কোষ সুগঠিত নিউক্লিয়াসযুক্ত। উদ্ভিদের সবুজ কণিকা বা ক্লোরোফিল থাকে, তাই এগুলো খাদ্য প্রস্তুত করতে পারে। উদ্ভিদ কেন খাদ্য প্রস্তুত করতে পারে? কারণ তাদের সবুজ কণিকা বা ক্লোরোফিল থাকে, যেমন ফার্ন, আম, জাম, কাঁঠাল, এরা নিজেরাই খাদ্য তৈরি করতে পারে। রাজ্য পাঁচ, অ্যানিমেলিয়া, অ্যানিমাল মানে প্রাণী, প্রাণী জগৎ। এসব জীবের কোষে সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে না, সাধারণত এই কোষগুলোতে প্লাস্টিডও থাকে না, তাই খাদ্যের জন্য এরা উদ্ভিদের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল, যেমন মাছ, পাখি, গরু, মানুষ ইত্যাদি। পার্ট তিন, অপুষ্পক উদ্ভিদ। উদ্ভিদের মধ্যে কিছু সংকট উদ্ভিদের ফুল ও ফল হয় না, এরা স্পোর বা রেনোসিস্টির মাধ্যমে প্রজনন সম্পন্ন করে, এদের অস্পষ্ট অপুষ্পক উদ্ভিদ বলে। এদের অনেকের দেহকে মূল, কাণ্ড ও পাতা বিভক্ত করা যায় না, এরা সমাঙ্গ দেহী উদ্ভিদ, যেমন স্পাইরোগায়। চিত্রে দেখো শৈবাল। আবার কিছু উদ্ভিদের কাণ্ড ও পাতা রয়েছে, তবে সাধারণত উদ্ভিদের নাই মূল নেই, মূলের পরিবর্তে রাইজয়েড রয়েছে। এরা সবুজ ও স্বভোজী, স্বভোজী অর্থাৎ নিজেরা নিজেদেরকে খায়, এইরকম একজন আপনার রেখে ফেলে। এদের স্যাঁতসেঁতে ইট, মাটি, দেওয়াল ও গাছের বাকলে জন্মতে দেখা যায়। এছাড়া পানিতে ভাসমান অবস্থাও এদের দেখা যায়। সাধারণত এরা পুরাতন ভেজা দেওয়ালে কার্পেটের মতো নরম আস্তরণ করে ঠাসাঠাসিভাবে জন্মে, যেমন মশ। ফার্ন অপুষ্প উদ্ভিদের মধ্যে সর্বোন্নত উদ্ভিদ। ফার্নের দেহে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত, বাড়ির আশেপাশে স্যাঁতসেঁতে ছায়াযুক্ত স্থানে এবং পুরনো দালানের প্রাচীরে এরা প্রচুর পরিমাণে জন্মে, যেমন ঢেঁকির শাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পাঁচ, চার থেকে ছয় অর্থাৎ সপুষ্পক উদ্ভিদ সম্পর্কে জানব। সপুষ্পক উদ্ভিদে ফুল উৎপন্ন হয়, যেমন আম, কাঁঠাল, শাপলা, জবা ইত্যাদি। এদের দেহ সুস্পষ্টভাবে মূল বা কাণ্ড পাতায় বিভক্ত থাকে। কোনো উদ্ভিদ ফল উৎপন্ন করে, আবার কোনটি ফল উৎপন্ন করে না, তাই বীজগুলো অনাবৃত থাকে। এরা প্রধানত দুই প্রকার, যথা নগ্নবীজী উদ্ভিদ ও আবৃতিবীজী উদ্ভিদ। এদের দেহে অত্যন্ত উন্নত ধরনের পরিমাণ কলা উপস্থিত থাকে, এরাই কাঠ প্রদানকারী উদ্ভিদ। এক, নগ্নবীজী উদ্ভিদ। এসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় না থাকায় ডিমগুলো নগ্ন থাকে। এসব ডিম্ব পরিণত হয়ে বীজ উৎপন্ন করে, যেমন সাইকাস, পাইনাস। পাটসাত, আবৃত বীজী উদ্ভিদ। আম, জাম, কাঁঠাল, তাল, নারিকেল, সুপারি, সরিষা সহ আমাদের চারপাশে অধিকাংশ সবুজ উদ্ভিদই সপুষ্পক আবৃত বীজী উদ্ভিদ। এসব উদ্ভিদের ফুলের ডিম্বাশয় থাকে, ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভিতরে সঞ্চিত থাকে। নিষেকের পর ডিম্বক বীজে ও ডিম্বাশয় ফলে পরিণত হয়। এই কারণে বীজগুলো ফলের ভিতরে আবৃত অবস্থায় থাকে, তাই এদেরকে আবৃত বীজী উদ্ভিদ বলা হয়ে থাকে। এখন আচ্ছা, আমরা পাঠের মধ্যে পড়বো না, আজ আমরা এক থেকে সাত আমরা পাঠগুলো অত্যন্ত ভালো করে পড়বো, ভালো করে পড়ে বারবার করে রিভিশন দিব, যাতে আমরা সহজেই পারি। জন্য তোমাদের কোনো প্রকার গাইড বোর্ড ব্যবহার করার প্রয়োজন নেই। তোমরা মেন বইটা ভালো করে পড়ে নিয়ে এক থেকে সাত পড়ে অবশ্যই মেন বই অনুসারে তোমাদের যে অ্যাসাইনমেন্টটা